নমস্কার বন্ধুরা আমি কোয়েল তোমরা দেখছো কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ঐক্যশ্রী স্কলারশিপে অর্থাৎ স্কলারশিপে তোমাদের কোন স্টেটাসের অর্থ কী এবং কোন স্টেটাসের পরে কোন স্টেটাস আসবে কোন স্টেটাসটি দেখালে তোমরা টাকা পাবে এ নিয়ে বিস্তারিত জানাবো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের স্কলারশিপ এছাড়াও সরকারি তথ্য পেয়ে যাবে তোমরা যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি জয়েন হয়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলের আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর বন্ধুরা তোমাদের জন্য অত্যন্ত একটি খুশির খবর অলরেডি বিএড এবং ডিএলএড নিয়ে যারা পড়াশোনা করছো তাদের কনভার্ট প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে গত তিন চার দিন আগে তো তোমরা যারা বিএড টু ডিএলএড নিয়ে পড়াশোনা করছো এবং কনভার্ট করতে চাও তাড়াতাড়ি কনভার্ট করে নাও আর তোমরা যদি এই রিলেটেড কোনো ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি নেক্সট ভিডিওতে তোমাদের কনভার্ট প্রক্রিয়াটি দেখিয়ে দেবো তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম তোমরা কীভাবে নিজেদের স্ট্যাটাসটি চেক করবে তোমরা যদি চাও সেটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমে অ্যাপ্লিকেশান আইডি তোমাদের নিজেদের লেখা থাকবে তারপরে তোমাদের নিজেদের নাম লেখা থাকবে কবে অ্যাপ্লিকেশনটি করেছো এবং তারপরে ফাইনাল সাবমিশন লক করেছো কবে সেই ডেটটি এখানে লেখা থাকবে কোন ইনস্টিটিউট থেকে তোমরা পড়াশোনা করছো তোমরা যেটা ফিল আপ করেছো সেটি লেখা থাকবে এবং তারপরে তোমাদের স্ট্যাটাসটি লেখা থাকবে প্রথমে তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভেরিফাই করানো হবে অর্থাৎ ইনস্টিটিউশন লেভেল ভেরিফাইড লেখা থাকবে আর যদি তোমাদের ইনস্টিটিউশন লেভেল ভেরিফাই না করা হয় ইনস্টিটিউশন থেকে তাহলে এটি লেখা থাকবে না তো এটি যেহেতু ইনস্টিটিউশন থেকে ভেরিফাই করানো হয়ে গেছে তাই ভেরিফাইড এবং অ্যাপ্রুভ লেখা রয়েছে আর যদি ইনস্টিটিউশন লেভেল ভেরিফাই না করানো হয় সেক্ষেত্রে নট ভেরিফাইড এট পেন্ডিং লেখা থাকবে তো ইনস্টিটিউশন লেভেল থেকে ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই দেখাবে তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের যদি ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড না হয় তাহলে তোমাদের দেখাবে নট ভেরিফাইড আর যদি হয়ে যায় তাহলে তোমাদের দেখাবে ভেরিফাইড তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমাদের স্টেট লেভেল ভেরিফাইড দেখাবে যদি তোমাদের স্টেট লেভেল ভেরিফাইড না হয় সেক্ষেত্রে নট ভেরিফাইড দেখাবে এই ডিস্ট্রিক্ট লেভেল ও স্টেট লেভেল ভেরিফাই হতে একটু সময় লেগেছে অনেকটা দিন সময় লেগেছে যদি তোমাদের সমস্ত ডকুমেন্টস ঠিক না থাকে তাহলে এই ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেলে গিয়ে তোমাদের পেন্ডিং দেখিয়ে দেয় অনেক সময় রিজেক্ট করে দেয় যদি তোমাদের সমস্ত ডকুমেন্টস ঠিক না থাকে আর যদি তোমাদের সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি ভেরিফাই করিয়ে দেওয়া হবে যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তখনই তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল ও স্টেট লেভেল ভেরিফাই দেওয়া হয় এবং তারপরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই ম্যাচড হতে হবে যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এক্ষেত্রে ম্যাচ না হয় সেক্ষেত্রে তোমাদের টাকা পেতে প্রবলেম হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ম্যাচ হওয়ার সময় কিন্তু অনেকে প্রবলেম হয় তাই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ঠিকঠাক দিয়েছো কি না বারবার করে চেক করে নেবে অনেক সময় অনেকের আইএফসি কোড বা অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে দেয় সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচ রোতে প্রবলেম হয় এক্ষেত্রে পেমেন্ট ফিল্ড হয়ে যায় তো সেক্ষেত্রে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচ অবশ্যই হতে হবে তোমাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচড হওয়ার পর তোমাদের দেখাবে আ ওয়েটিং ফর লট জেনারেশন অর্থাৎ তোমাদের লট নাম্বারের জন্য ওয়েট করতে হবে আর এই লট নাম্বার যখন ফান্ড অ্যাভেলেবেল হয় তখন এই লট নাম্বারটা পরে এবং ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেলে লট নাম্বার পড়লেই তোমরা তোমাদের টাকাটি পেয়ে যাবে এবং লট নাম্বার পড়ার পর অনেকেই কিন্তু আন্ডার প্রসেস দেখায় সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই অর্থাৎ আন্ডার প্রসেস মানে তোমরা টাকাটি খুব শীঘ্রই পেয়ে যাবে আর টাকা পাওয়ার সময় তোমাদের কাছে একটি ক্লেম ক্লেম এস এম এস আসবে ক্লেম এস এম এস এলেই তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে তোমরা অবশ্যই কিন্তু ডকুমেন্ট সব ঠিকঠাক দেবে এবং তার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে দেবে এছাড়াও রেড লেভেলস অ্যাসপেক্ট ইয়েলো লেভেলস অ্যাসপেক্ট এরকম স্ট্যাটাস অনেকেরই দেখায় যদি এরকম স্টেটাস দেখায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো এরকম স্ট্যাটাস সাধারণত দেখা যায় না যদি দেখায় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং অন্যান্য কি স্টেটাস দেখাচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিও তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ আজকের জন্য ভিডিওটি এইটুকুই আবারও দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোন একটি ভিডিওতে